ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ ইরাকে তুর্কি বিমান হামলায় তেরো কুর্দি যুদ্ধা নিহত আরো বিস্তারিত জানিয়ে দেব জিম্মি উদ্ধারে একচল্লিশ দিনে ব্যর্থ ইসরায়েল এখন আমেরিকার তোরজোর শুরু উত্তরের পর এবার দক্ষিণ গাজা খালি করার নির্দেশ ইসরায়েলের তাওরাতের বরদে যা বলেন এর দোকান এবার পাকিস্তান বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলা নিহত তিন ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের মধ্যে লাদেনের লেখায় বছর আগের চিঠি ভাইরাল হামাজ প্রধান ইসমাইল হানিয়ার বাড়িতে ভয়াবহ বোমা হামলা ইসরায়েলের এবং সর্বশেষে জানি দিব্য পারমাণবিক বোমা হামলা করে ইসরায়েলকে নিচ্ছিন্ন করে দেওয়া হবে উত্তর কোরিয়ার ঘোষণা এতক্ষণ শুনছিলেন সংবাদ বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইসরায়েল ফিলিস্তিন চলছে ভয়াবহ যুদ্ধ ইরাকে তুর্কির বিমান হামলায় করুদ্ধা নিহত ইরাকের উত্তর অঞ্চলে তুরস্কের বিমান হামলায় অন্তত তেরো কোটি যোদ্ধা নিহত হয়েছেন শুক্রবার তুর্কি প্রতিরক্ষা মন্ত্রালয় বরাদ দিয়ে রয়টার্স এক প্রতিবেদনের তথ্য নিশ্চিত করেছেন তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রালয়ের বিবৃতিতে বলা হয়েছে নিহত যোদ্ধারা কুর্দিস্তান ওয়াকাস পার্টি পিকে এর সদস্য ইরাকের উত্তরে হাকুক অঞ্চলে এই হামলা চালানো হয় এই এলাকায় কুর্দিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তুরস্ক অঞ্চলটিতে সন্ত্রাসী নির্মূল না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে এই ঘোষণা করেছে উনিশশো সালে তুরস্কের বিশ বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে আসছে সংগঠনটি এর আগে গত পয়লা অক্টোবর এরাকের উত্তর অঞ্চলে পিকে স্থাপনা হামলা চালায় তুরস্ক এদিকে তুরস্কের বোমা হামলার পর প্রেসিডেন্ট এর সন্ত্রাসী বলে উল্লেখ করেছেন একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সন্ত্রাসীরা কখনো তাদের লক্ষ্য অর্জন করতে পারে না এরা কে পিক হামলার পর তুরস্কের সেনাবাহিনী জানায় কুর্দি স্থান পার্টি পিক বিভিন্ন টার্গেট আক্রমন চলে যাচ্ছে তাতে কুর্দিদের প্রবাহ ও ডিপাশ স্থল বৃষ্টি জায়গায় বোমা ফেলা হয় সূত্র ইন্ডিয়া টুডে জিম্মি উদ্ধারে একচল্লিশ দিনও ব্যর্থ ইসরায়েল এখন আমেরিকার তোরজোর শুরু দীর্ঘ একচল্লিশ দিন নির্বিচারে বোমা হামলা চলেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামার যোদ্ধাদের হাতে বন্দি জিম্মিদের উদ্ধারে ব্যর্থ হয়েছে ইসরায়েল এখন অনুনায় বিনয় শুরু করেছে আমেরিকা এরই অংশ হিসেবে কাতারে বিশ আমিরের স্মরণাপন্ন হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি অবিলম্বে হামাসের হাতে আটক ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে চাপ প্রয়োগ করার জন্য কাতারের আমিরের প্রতি আহ্বান জানিয়েছে অবরুদ্ধ গাজ উপত্যকে নিয়ন্ত্রণকারী হামাসের সঙ্গে কাতারের সংযোগ রয়েছে এবং সাম্প্রতিক সময়ে বন্দি মুক্তি আলোচনা কাতার মধ্যস্থতা ভূমিকা পালন করছে হামাসের হাতে আটক বন্দীদের মুক্ত করার জন্য বাইডেন এমন সব সময় কাতারে শরণপন্ন হলেন যখন ইহুদিবাদী ইসরায়েল 41 দিন ধরে আমেরিকার কাছ থেকে পাওয়া আধুনিক সমরাস্ত্র নিয়ে নিজের সর্বশক্তি দিয়ে 24 ঘন্টা গাজাবাসীর উপর বর্বর চালিয়েছে সেই সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়াম নেতানিয়াহু জর্জ কোলাই বলে এসেছেন হামাজকে নির্মূল করে বন্দীদের মুক্ত করা আগে তিনি থামবেন না এই সময় মার্কিন প্রেসিডেন্ট জানান তার অনুরোধে সারা দিয়ে এই যুদ্ধ বিধ্বস্ত গাজার উপর প্রতিদিন দুই ট্রাঙ্কার জ্বালানি সরবরাহ করে আসে হোয়াইট হাউজের মুখপাত্র জানন সর্ব পার্শ্বশেই গাজার জরুরি ভিত্তিতে তারা সভা করে বারণে বিষয় দুই নেতা আলোচনা করেন তারা কাতার আমেরিকা মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উপায় নিয়ে কথা বলেছেন সূত্র পাস টুডে উত্তরের পরে এবার দক্ষিণ গাজা খালি করার নির্দেশ ইসরায়েলের উত্তরের পরে এবং দক্ষিণ গাজা খালি করার নির্দেশ দিয়েছেন ইসরায়েল এর মধ্যে সেখানে উত্তরের মতোই বিমান থেকে রিপ্লিটসের সেখানকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েল বাহিনী। ঠিক এখন এমন সময় এই গাজা রিপ্লেট চললেন যখন সেখানকার বাসিন্দাদের দক্ষিণে যাওয়ার জন্য বলছিল ইহুদি দখলদার বাহিনী গাজে গেছে বুধবার রাতে ইসরায়েল গাজা উপত্যকায় দক্ষিণ অঞ্চলে প্রধান নগরী খান ইউনিস এলাকার কিছু শহর বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন এসবের মধ্যে রয়েছে বানি সৈয়া খোজা এবং আবাসন কারারা এই শহরের এক লাখেরও বেশি বসবাস করে তবে সাতই অক্টোবর যুদ্ধ শুরু উত্তর থেকে আসা আরো হাজার মানুষ সেখানে আশ্রয় নিয়েছে রিপ্লিটে বলা হয়েছে আমার সন্ত্রাসী গোষ্ঠী কর্মকাণ্ডের জন্য প্রতিরক্ষা বাহিনীকে আপনার বাসস্থান এলাকা তাদের বিরুদ্ধে কাজ করতে হবে আপনার নিরাপত্তার জন্য আপনাকে অবিলম্বে আপনার বসত বাড়ির স্থাপনগুলো খালি করে আশ্রয় কেন্দ্রে যেতে হবে এদিকে বাসিন্দারা জানিয়েছে এলাকার রাতভর প্রচন্ড বর্ষণ হয়েছে অক্টোবর শেষে স্থল বাহিনীর পাঠানো আগে স্থলে আকাশে গর্জন অর্ধেক খালি করার নির্দেশ দিয়েছেন বাসিন্দাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য ছয় ঘন্টা কৌশলগত বিরতি দিয়েছিল ইসরায়েল জাতিসংঘ জানিয়েছে গাজার তেইশ লাখ মানুষের প্রায় দুই তৃতীয় অংশ গ্রহীন হয়ে পড়েছে তাদের বেশিরভাগই দক্ষিণ শহরে আশ্রয় নিয়েছে সূত্র বিবিসি তাওরাতের বরদে ইসরায়েলকে যা বললেন এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তেন এরদোগান ইহুদিদের ধর্মগ্রন্থ তাওরাতে বরদে বলেছেন শিশু হাসপাতালে হামলার কথা ইহুদিদের পবিত্র গ্রন্থের কোথাও নেই হাসপাতালে গুলি করা শিশুদের হত্যা করা তাওরাতের কোথাও নেই আপনি এটি করতে পারেন না বলে তুর্কি নেতা বলেছেন তিনি বলেছেন ইসরায়েল নারী শিশু এবং বৃদ্ধ সহ হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যা করেছে তাওরাতের বরদ দিয়ে এ কথা বলেছেন ইসরায়েলের সমালোচনা পুনরাবৃত্তি করে তিনি গাজায় চলমান মানবিক বিপর্যয়ের অবসান ঘটাতে আবার জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানান ইসরায়েল গাজা হাসপাতালগুলোকে হামলা লক্ষ্যবস্তু করেছে সেই সঙ্গে টেলিকমিউনিস্টিক এবং ব্ল্যাকআউট তীব্র জ্বালানি সংকট দেখা দিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম ডেলি সাবাদ জানিয়েছে প্রেসিডেন্ট এর দোকান সংবাদ সম্মেলনে প্রশ্ন করেন ইসরায়েল কি হাসপাতাল উপাসনালয় এবং গির্জাকে টার্গেট করে এরপর নিজেই উত্তর দেন হা এটা করে এরপর তুরস্কের প্রেসিডেন্ট আমি একজন মুসলিম হিসেবে এতে মর্মাহত হয়েছি তিনি গির্জায় হামলা নিন্দা করতে ব্যর্থ হওয়ার জন্য পশ্চিমা খ্রিস্টান নেতাদের সমালোচনা করেছেন অবিলম্ব যুদ্ধ বিরুদ্ধে তার কথা তুলে ধরে এদুগান বলেছেন তুরস্ক জার্মানি উচিত গাজা একটি মানবিক যুদ্ধবৃত্তি নিশ্চিত করার জন্য কাজ করা এই অঞ্চলে সংকট ছড়িয়ে পড়ার রোধ করার জন্য একমাত্র উপায় সূত্র পাস টুডে এবার পাকিস্তানের সেনাবাহিনী প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ বোমা হামলা নিহত পাস পাকিস্তান মিয়ানমার সেনাবাহিনী প্রশিক্ষণ কেন্দ্রে বড় বড় বোমা হামলা শুরু হয়েছে ওই সময় হামলাকারীদের তিনজনের হত্যা করা হয়েছে বলে জানায় সামরিক কর্তৃপক্ষের মিডিয়া উইং এক প্রতিবেদনে স্থানীয় গণমাধ্যম জানায় শনিবার মিয়ান অলিং ট্রেনিং এয়ার বেসকে লক্ষ্য করে হামলাকারীরা হামলা চালায় খবর ডনে পাকিস্তানে আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তরের আইএসপিআর এক বিবৃতিতে জানায় মিয়ান অলিং ট্রেনিং এয়ার বাসে হামলা সালাতে গিয়ে সন্ত্রাসীরা ব্যর্থ হয়েছে দ্রুত পদক্ষেপের কারণে জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়েছে আমরা জানা জানানো হয়েছে তিনজন সন্ত্রাসী ঘাটিতে প্রবেশ করার সময় হত্যা করা হয় বাকি তিনজনকে আটক করা হয়েছে এই সময় তিনটি বিমান একটি জাল ট্যাঙ্কের সামান্য ক্ষতি হয়েছে তবে হামলার সঙ্গে জড়িতদের পুলিশের সম্পর্কে কিছু জানানো হয়নি যে কোনো মূলে দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকায় প্রতিশ্রুতি দিয়ে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে এলাকাটিতে সম্পূর্ণ রূপে পরিষ্কার করার জন্য একটি ব্যাপক যৌথ ক্লিয়ারেন্স অভিযান চূড়ান্ত পর্যায়ে রয়েছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে শনিবার ভোরে পাঞ্জাব থেকে মিয়ানমার বিমান বাহিনী ঘাটিতে হামলা চালায় অজ্ঞাত ব্যক্তিরা ইসরায়েল ফিলিস্তিন চলছে বাবা যুদ্ধ এর মধ্যে সূত্র বেরিয়েল লাদেনের লেখা একুশ বছর আগের চিঠি ভাইরাল ইসরায়েল এবং ফিলিস্তিনকে যুদ্ধ নিয়ে একুশ বছর আগে লাদেনের লেখা একটি চিঠি চিঠি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ফেলিস্তিনে গাজা ইজাল হামাসের চলমান যুদ্ধের মধ্যে ভাইরাল হয়েছে আল প্রয়াত প্রধান ওসামা বিন লাদেন লেখা একটি চিঠি একুশ বছর আগে লাদেন এ চিঠি লিখেছিলেন সেখানে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েল দখল দারিত্ব সমর্থন করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা করা হয়েছে খবর এনডিটিভি এর বৃহস্পতিবার লেট অ্যাটকিন্স নামে একটি টিকটক তারকার অ্যাকাউন্ট থেকে লাদেনের একুশ বছর আগের চিঠিটি ভাইরাল হয় একটি ভিডিওটি লেটার টু আমেরিকা হ্যাশট্যাগ ব্যবহার করে অ্যাড তার সেই ভিডিও কোটির উপর মানুষ দেখেছে পরে অবশ্য টিকটক কর্তৃপক্ষ ভিডিও সরিয়ে নেয় ভাইরাল সিটিতে লাদেন লিখেছিলেন ইসরায়েল রাষ্ট্র সৃষ্টি প্রো প্রক্রিয়াটি একটি অপরাধ এবং এই রাষ্ট্রকে অবশ্যই নিশ্চিহ্ন করা উচিত আর ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠায় যারা ভূমিকা রেখেছে তাদের সবাইকে চড়া মূল্য দিতে হবে সিটিতে সে বিষয়টি উল্লেখ করে লাদেন লিখেছেন যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে যে লক্ষাধিক সৈন্য করেছে আমাদের উপর অত্যাচার ভূমি দখল করার জন্য ইসরায়েলদের সঙ্গে জোট গঠন করেছে এটি আমাদের প্রতিক্রিয়ার কারণ ছিল ইসরায়েল ফিলিস্তিন নিয়ে লেখার কারণ লাদেনের সিটি ফের ভাইরাল হয়েছে বলে মনে করা হচ্ছে সূত্র ইন্ডিয়া টুডে হামাস প্রধান ইসরায়েলি হানিয়ার বাড়িতে ভয়াবহ বোমা হামলা দাবি ইসরায়েলের এবার গাজা উপত্যকে পশ্চিমে অবস্থিত হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বাড়িতে বোমা হামলার দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ গতকাল হামলার ভিডিও ফুটেজে এক বিবৃতিতে এ দাবি করে আরডিএফ ভিডিও ফুটেজে দেখা যায় বোমা হামলার বিষয়টি বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে খবর টাইমস অফ ইসরায়েল আইডিপি বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি খানে বাড়িটি সন্ত্রাসী কার্যক্রম ইসরায়েলের উপর আক্রমণের স্বার্থে হামাসের কেন্দ্র নেতাদের মিটিং এর জন্য ব্যবহার করা হতো তবে এই হামলার বিষয়ে হামাজ এখনো কোনো মন্তব্য করেনি জানা গেছে ঘটনায় হানিয়া উপস্থিত ছিলেন না বিগত কয়েক বছর ধরেই কাতারে বসবাস করেন তিনি ইসমাইল খান হামাসের প্রধান হবার পাশাপাশি গাজা নিয়ন্ত্রণকারী সংস্থার উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে পরিচিত 1990 সাল থেকেই হামাসের রাজনৈতিক নেতা হিসেবে তিনি আলোচনায় আসেন সূত্র পাস্তুডে পারমাণবিক বোমা মেরে ইসরায়েল ও আমেরিকাকে শেষ করে দেয়া হবে রেগাগন কিম জং অন উত্তর কোর নেতা কিম জং অন দক্ষিণ কোরকে সতর্ক বাণী সাথে সাথে ইসরায়েল এবং আমেরিকাকে হুঁশিয়ারি করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধানের বক্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্রে হুমকি দিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন এবার মঙ্গলবার বলেছেন উত্তর কোরিয়া তাদের পরমাণু অস্ত্র ব্যবহার করে দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীকে নির্মূল করবে সাথে আমেরিকাদেরকে নিশ্চিহ্ন করার হুমকি দিয়েছেন কিম ইয়ং জং এই সতর্কবার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছে গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান সুউকেরে উকেরে করা মন্তব্যের প্রেক্ষিতে এই সতর্কবাণী শোনালেন কিম জং উন এই নিয়ে গত তিন দিন দক্ষিণ কোরিয়াকে দেওয়া বেহু হুঁশিয়ারি